থেকে ট্রেনটা ছাড়ার পরে কিছুক্ষণ আই দিয়ে থেমে গেল, আমরা জানি না কি হয়েছে। পরে আসলো, এসে বললো যে কোচ থেকে এই কোচ চেঞ্জ হবে, কোচে প্রবলেম আছে। তো আমাদেরকে আবার 3 নম্বর থেকে 1 নম্বরে আবার হ্যারাসমেন্টটা, মানে 2 ঘন্টা তো এখানে লেগে গেল কোচে। হ্যাঁ, কিছু বললো, ধোয়াটা উঠলো B1 কোচে। তো তারপরে ওরা আবার বলো ইচ্ছে কোচটা হয়তো রিপেয়ার করবে বা কিছু, তখন আমাদেরকে প্ল্যাটফর্ম 3 থেকে আবার ঘরে নিয়ে আসলো রিপেয়ার করে। কতক্ষণ ওয়েট করতে হলো? মোটামুটি 1.5-2 ঘন্টা। আচ্ছা, কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আপনি? আমি এনজিপি থেকে যাচ্ছি ব্যাঙ্গালোর। আচ্ছা আচ্ছা, এই ট্রেনে, এই ট্রেনের নাম কি? এই ট্রেনের নাম নিউ তিনসুকিয়া ব্যাঙ্গালোর এসে। তো এই গাফিলতি, রেলের গাফিলতি, আর ওদেরকে কি বলবো এখন, বাই চান্স ইলেকট্রিকের কারণে হয়ে যায় কিছু। কতটা আতঙ্কিত হয়েছিলে তোমরা? আতঙ্কিত বলতে এরকম কোনো কিছু নেই, কিন্তু মেন ওই হ্যারাসমেন্ট যেটা ধোঁয়াটা হয়েছিল, গরমটার মধ্যে ধোঁয়াটা উপর থেকে বের হয়েছে ছাকা ছাকা ধোঁয়া বেরোচ্ছিল। আপনার আপনার নাম কি? কি হয়েছিল বলো তো ভাই ঘটনাটা? এসি ট্রেনে বলে ডাব্বা খারাপ হয়েছে। হ্যাঁ, এসি ট্রেনের ডাব্বা বলে খারাপ। আমি দেখলাম তো ওই ঢুকার পরে, ট্রেন ঢুকার পরে ওই যে সব লেমে দেখলো ধুমা উঠছে, আগুন লেগে গেছে বলছে। ওপরে দেখলাম, নিজেই দেখলাম ধুমা উঠছে ট্রেনে, ওই এসি ডাব্বার উপর দিকে ধুমা বার হচ্ছে, ওটাই দেখলাম। ভয় লেগেছিল কি, আতঙ্ক হয়েছিল এরকম? হ্যাঁ, ধুমা উঠেছে। তারপর কি হলো? তারপর তো ওরা কি করলো, চেঞ্জ করলো না কি করলো, ডাব্বা কি করলো করে 1-2 ঘন্টা। কতক্ষণ কতক্ষণ ওয়েট করতে হয়েছে? 1.5 ঘন্টা এরকম হয়েছে। এখন কি স্বাভাবিক? এখন তো ট্রেন তো লাগালো, লাইনে কি করবে তারা ওরা জানে। আপনার নাম? মহারুদ্দিন। কোথা থেকে কোথায় যাচ্ছেন? ব্যাঙ্গালোর থেকে, গোয়ার থেকে ব্যাঙ্গালোর। কি নাম? আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।